হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি দিয়ারাতে বার্ডিংয়ের উদ্দেশ্যে। এখন অক্টোবর মাসের শেষের দিকে চলছে, এখানে প্রচুর পাখি পাওয়া যাচ্ছে, তাই খবর পেয়ে এখানে এলাম। এখানে আসা খুবই সোজা, আপনি শেওড়াফুলি থেকে ট্রেন ধরে দিয়ারাতে নামবেন এবং দিয়ারা থেকে ঘাটা পথে এখানে আসতে হবে। এখানে আসার বোঝার জন্য আমি একটি স্ক্রিনশট আপনাদের এখানে অ্যাড করে দিয়েছি। এবং প্রথমে আমি এই কাছাকাছি একটা বাগান আছে, সেখানে একটু ঘুরে দেখছি। এবং এখানে প্রচুর ফ্লাই ক্যাচার দেখতে পাওয়া যায়, একটা সময় পিকটাও দেখা গেছে। এই ছবিটি দেখুন এখানে তোলা হয়েছে। এবং আমি আর একটু ঘুরে দেখে নিচ্ছি চারপাশটা, দেখার পরে আমি এখানে আর একটু সময় কাটাবো। এবার আমি যাচ্ছি ওয়েটল্যান্ডের দিকে, এবং ওয়েটল্যান্ডের দিকে আসতে হলে আপনাকে দিওরা থেকে শেওড়াফুলির দিকে আসতে হবে, এবং পাড়ার মধ্যে থেকেও রাস্তা পেয়ে যাবেন। আমি প্রথমে এই বাগানটা একটু ঘুরে দেখলাম, এখানে অনেক সময় নাইজার, আউল প্রভৃতি দেখতে পাওয়া যায়। এই আম বাগান রয়েছে। আপনারা সবাই জানেন এই সময় শীতের সিজন চলছে, তাই অনেক ফ্লাই ক্যাচারও এই বাগানে দেখতে পাওয়া যায়। এবং বাগানের সামনের দিকটাও আমি একটু এগিয়ে দেখে নিচ্ছি। এই জায়গাগুলো সবই প্রাইভেট ল্যান্ড, প্রাইভেট প্রপার্টি। এই বাগানে কিছু সময় কাটিয়ে এবার আমি রাস্তা ধরে আরও পূর্ব দিকে যাচ্ছি। এদিকে দুদিকে এবার মাঠ পড়বে, আর ডান দিকে রেল লাইন রয়েছে। আজকে সানডে ওয়াচ টিম এখানে বার্ডিংয়ের উদ্দেশ্যে এসছে। ওনাদের কর্ণধার বা প্রতিষ্ঠাতার শুভঙ্কর স্যার, ওনার সঙ্গে দেখা করব। যাওয়ার পথে কী কী পাওয়া যায় দেখে নিচ্ছি একবার। এই বছর মাঠে এখনও অনেকটাই জল আছে, তাই যেসব অনেক লোকাল পাখি যেমন দেখতে পাচ্ছি, এবং তার পাশাপাশি অনেক মাইগ্রেটরি বার্ডও আপনি পেয়ে যাবেন এখানে এলে। তাই একটু
এবং এরা এই শীতের সময় আমাদের দেশে আসে এবং গরমের সময় আবার নিজেদের দেশে ফিরে যায়। সামনে হেঁটে যাচ্ছেন শুভঙ্কর পাত্র মহাশয়। উনি দীর্ঘ 50 বছর ধরে প্রকৃতি চর্চার সঙ্গে যুক্ত। ওনার সঙ্গে আমরাও যেন কবে একাত্ম হয়ে গেছি, তাই উনি যে প্রোগ্রামগুলো করেন, ফেসবুকে পোস্ট করেন, তাই দেখেই আমরাও ওনার সঙ্গে পা মেলাই। তাই আজকে আমাদের গন্তব্য ছিল দিয়ারা, এবং আমার ফটো দিয়ে সাহায্য করেছে দীনেশ প্রধান দা, ওনাকেও এই ছবিগুলো দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি বানাতে পারলাম। তাই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ।